হ্যালো বন্ধুরা, আমি বঙ্গ ব্লগার চিরঞ্জিত। আজকে এই নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে হতে চলেছে আরও একটা নতুন জিনিস, আনবক্সিং। শুনেছি শেয়ার করলে নাকি খুশি অনেক গুণে বেড়ে যায়। তো আমি খুশি থাকবো আর তোমাদের সঙ্গে সেই খুশির মুহূর্তগুলো শেয়ার করবো না, এটা কখন হয়েছে তো আর ভবিষ্যতেও হবে না। তো আমি দুটো জিনিস অনলাইনে অর্ডার করেছিলাম, তো সেটাই এখন আসতে চলেছে। যদিও বা একটা পার্সেল গত পরশু দিনই এসে গেছে, আরও একটা পার্সেল যেটা আজকে আসার কথা, মানে এক্ষুনি আসার কথা। আর কোনো নতুন জিনিস যখন পার্সেল আসে তখন মনটা এমনি খুশি খুশি লাগে। ও গাইস, ডেলিভারি দাদা চলে এসেছে এখন আমার প্রোডাক্টটা নিয়ে। ও গাইস, আর রিসিভ করে নিলাম, এইবার হবে এটার আনবক্সিং। তো কোনো ব্যাপার না, তো ও বুঝতে পারছে না এটা কি, তো এটা আনবক্সিং করা যাক কি। তো বন্ধুরা, আনবক্সিং করার আগে তোমাদের সঙ্গে এর পরিচয় করে দিই। একেও হয়তো এর আগে কয়েকটা ভিডিওতে দেখে থাকবে, এবারটা বুক খুব ভালো ক্যামেরা ধরতে পারে। তো ওই জন্যই ওকে ডেকে নিয়ে আসা, আর ও সঙ্গে ছিল। আর দূর থেকে দেখে বলে, হ্যাঁ কাকা এটা কী, এটা কী, মানে ওর মতো সে কিউরিয়াসিটি, মানে এটা কী আছে। তো আশা করি তোমাদের মতো সেই কিউরিয়াসিটিটা আছে, এটার মধ্যে কী আছে। তো আর সাসপেন্সে রাখবো না তোমাদের, এক্ষুনি আনবক্সিং শুরু করবো। তো তার আগে ওর সঙ্গে একটু পরিচয় করে দিই। নামটা বল। অনেক লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে, এর আগে তো অনেক কথা বলেছে, অনেক কথা বলে ক্যামেরার সামনে, তো আজকে হঠাৎ করে। তো চলো তাহলে শুরু করা যাক। তো চলো এখন এটা আনবক্সিং শুরু করা যাক। তো তার আগে একটা কথা বলে নিই গাইস, যখন আমি কোনো কিছু অনলাইন থেকে অর্ডার করব আর সেটা আনবক্সিং করব, তো ধরে নেবে তারপরে খুব তাড়াতাড়ি আমি আরেকটা লং রাইডিংয়ে যাব সাইকেল নিয়ে। তো এটাও ওর মনে প্রশ্ন ছিল, মানে অনেকের মনে প্রশ্ন ছিল যে কাকা কী ব্যাপার, তুমি কি আবার লং রাইডিংয়ে যাচ্ছ, কেন না হলে আনবক্সিং করছো। তো আমি ভাই মধ্যবিত্ত ফ্যামিলির লোক, সুতরাং তারপরে অনেক জিনিস কেনার আমার ক্ষমতা নেই। তো একটু একটু করে একটা দুটো করে আমি জিনিসপত্র কিনছি, মানে ক্যাম্পিং করার জন্য নানা জায়গায় ঘুরতে গেলে অনেক কিছু লাগে, টেন্ট লাগে, স্লিপিং ব্যাগ লাগে, অনেক কিছু লাগে। তো সেসব জিনিস একবারে কিনতে গেলে অনেক খরচ। তো আমি চাই একটা করে রাইডিং করবো আর একটা করে টুকটুক করে জিনিসগুলো এক জায়গায় করবো। তাই আমি এই আর কি অনলাইনে জিনিস অর্ডার দিচ্ছি অল্প অল্প করে। তো তোমাদের একটা জিনিস আরেকবার বলছি, যখনই আমি কোনো কিছু অর্ডার দেবো, আনবক্সিং করবো, তারপরে তুমি ভাববে খুব তাড়াতাড়ি একটা লং রাইডিংয়ের জন্য আমি রেডি হচ্ছি। তো চলো আর দেরি করবো না, তাহলে ঝটপট শুরু করা যাক। প্যাকিংটা ঠিকই আছে মোটামুটি, এটা ঠিক আছে, এটা প্যাকিং করেছে তোমার ওই কী, এটাকে কী বলে পটপট করে ফাটে, এটাকে কী বলে বাবল টাইপের কিছু একটা আছে, যাতে এটা না ফেটে যায়। কেননা দেখি, এবার আন্দাজ করতে পারছো কি লেখা আছে। এবার খোলা যাক। আমি স্টে করতে পারি সেখানে আসার সময় পারি নেই,
গেটের তলায় কিংবা কোনো গাছের তলায় কিংবা কোনো মাঠে আমাকে স্টে করতে হতে পারে, কিন্তু সেখানে আমার মোবাইলটা চার্জ করতে হবে। মোবাইল চার্জ না দিলে তোমাদের পুরো ভিডিও করেও আমি তোমাদের সামনে দেখাতে পারবো না। তারপরে ধরো হাতে যদি টর্চটাকে টর্চটা চার্জ দিতে পারবো না, কিংবা পাওয়ার ব্যাঙ্কটাকে আমি চার্জ দিতে পারবো না। তো সেই জন্যই আমার এই প্রোডাক্টটা কেনা। তো এটা আমার খুব কাজের জিনিস, খুব এটার উপরে একটা কাঁচের একটা উপরে কাঁচের একটা কোটিং করা আছে। তো এটা খুব মানে হাইফাই গ্লাস, এটা সহজে কোনো এটা সহজে ভাঙবে না, এটা উপর থেকে এমা ফেললেও কিচ্ছু ভাঙবে না। মানে যদি আমি এটাকে এই কাঁচ ভাঙার নয়। তো পেছনে একটা ওয়ারেন্টি কার্ড আছে। তো যাই হোক, এটা একটা ওয়ারেন্টি কার্ড, এটা রেখে দিলাম সাইডে। তো এর সঙ্গে একটা ক্যাপ আছে এখানে, এটার সঙ্গে একটা মানে তারটা এখানে লাগাতে হবে। এবার এটা কীভাবে খোলে দেখি। এই যে খুলে নিলাম, এখানে দুটো পয়েন্ট আছে, একটা পজিটিভ, এই যে পজিটিভ এটা নেগেটিভ। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমি এই সোলার থেকে ডাইরেক্ট আমি মোবাইল চার্জ করতে পারবো না। কেন? মোবাইল চার্জ করতে গেলে একটা ডিভাইস লাগবে, কারণ এটা থেকে আউটপুট দেবে 10 ওয়াট পার ওভার। তো আমার মোবাইল চার্জ করতে লাগে 5 ভোল্ট, কিন্তু 2 অ্যাম্পিয়ার, মিনিমাম 2 অ্যাম্পিয়ার, ফাস্ট চার্জিংয়ের জন্য 3 অ্যাম্পিয়ার। তো এটাতে 12 ভোল্ট আছে, তো 12 ভোল্ট ডাইরেক্ট আমি মোবাইলে দিতে পারবো না। তার মধ্যে সুইচের আমি যদি ফ্লাকচুয়েট করি, মানে যদি কম বেশি হয়, তো তাই না? তো এটা 12 ভোল্ট, কিন্তু এটা 12 ভোল্ট না, 19 ভোল্ট, সরি ভুল বললাম, 24 ভোল্ট আছে ম্যাক্সিমাম, এটা 19 ভোল্ট পর্যন্ত পাওয়া যাবে। তো এর সঙ্গে যে ডিভাইসটা আমি অ্যাড করবো, নাহলে মোবাইল চার্জ দিতে পারবো না, তো সেটা হলো, এটাকে সাইডে রাখি আপাতত। এইবার দ্বিতীয় হচ্ছে এটা, তাহলে এটাকে আনবক্সিং করা যাক। এটা হচ্ছে সেই সিস্টেমটা যেটার সঙ্গে ওটাকে অ্যাটাচ করে তবে এটার মাধ্যমে মোবাইলটাকে আমি চার্জ দিতে পারবো। দেখা যাক এটার মধ্যে কী আছে, এখনই নামটা বলছি না। ওকে, তো তার আগে বক্সের এটা কীভাবে প্যাক করা আছে দেখিয়ে দিই। একটা কালো রঙের একটা টেপের মতো দিয়ে এটাকে র্যাপ করা আছে, এটা অ্যামাজন থেকেই করিয়েছে, এটা অ্যামাজন থেকে করিয়েছে, তো এটাও অ্যামাজনেরই বক্স। তো চলো এটাকে ওপেন করা যাক। এটা এরকম বক্সটা দেখতে। তো এটাকে আবার দেখি ভেতরে আরেকটা, মানে অ্যাকচুয়ালি বক্সের মেন প্যাক হচ্ছে এটা, আর এটা এটা অ্যামাজন থেকে এই বক্সটার মধ্যে করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কারণ এটা খুব সূক্ষ্ম জিনিস, সেই জন্য না ভেঙে যায়, তো এই জন্যই হয়তো এটা জিনিসটা করা। এটার গায়েও একটা ওয়ারেন্টি কোড দেওয়া আছে, মানে এটাও একটা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছে। তো এটা MRP 3,500 টাকা, কিন্তু আমি এটা কিনেছি 800 টাকায়। তো যাই হোক, খুব এক্সাইটেড এক্সাইটেড ফিল করছি খোলার জন্য। এই জিনিসটা, এটাকে বলা হয় সোলার কন্ট্রোলার। মানে এখানে দেখো এটার মধ্যে কি আছে, ওয়ারেন্টি কার্ড আছে, এটাকে সাইডে রাখি। তো এখানে দুটো USB পোর্ট আছে, এখানে এটা দিয়ে মোবাইল আমি চার্জ দিতে পারবো। দেখো এখন পুরো ডিসপ্লেটা অফ, আর এখানে কতগুলো পয়েন্ট আছে, এটার সঙ্গে সোলার কানেক্ট করতে হয়, এই যে সোলারের চিহ্ন রয়েছে সোলারের, আর এটা ব্যাটারি, আমি চাইলে এটাতে ব্যাটারিও চার্জ দিতে পারবো, মানে আমি চাইলে এই দুটো পয়েন্টে ব্যাটারি চার্জ দিতে পারবো, এই দুটো পয়েন্ট দিয়ে আমি ঘরে লাইট বা বাতি জ্বালাতে পারবো বা আউটপুট দিয়ে, এই দুটো পয়েন্ট দিয়ে আমি সোলার কানেক্ট করবো। তো এখন দেখো ডিসপ্লে অফ, তো দেখি একবার কানেক্ট করে এটার সঙ্গে। তো একই কালারের দুটো তার জোগাড় করেছি আপাতত তোমাদের দেখানোর জন্য যে এক্স্যাক্ট এটা কিভাবে কাজ করে। তো এটাই সেই কন্ট্রোলারটা, এটার সঙ্গে আগে কানেক্ট করে নিই। যদিও এখানে নেগেটিভ পজিটিভ আছে, এই পাশে একটা পজিটিভ, এই পাশে একটা নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ। তো যেহেতু এখন দুটো একই কালার, তার আগে এটা জয়েন করে নিই, কেন ওইখানেও আছে নেগেটিভ পজিটিভ, তো সেই বুঝে ওখানে আমি কানেক্ট করবো।
কাজ করলাম, দুটো স্ক্রুগুলোকে আগে খুলে নিলাম, কেন স্ক্রুগুলোকে আগে পেঁচালে কাজটা অনেকটা সুবিধা হবে। কোনো কাজ করে কিনা? ইয়েস, দেখো এখানে দেখাতে শুরু করে দিয়েছে। দেখো দেখাচ্ছে 14 ভোল্ট থাকছে, কেন না 14 থাকছে। এখন এমনিতেই এখন মেঘলা বলে সেজন্য সেই সেরকমভাবে সূর্য আলো পাচ্ছে না বলে তাই এখন 14 ভোল্ট দেখাচ্ছে। কিন্তু এটা যদি ভালো রোদ্র ওঠে মোটামুটি 19 ভোল্ট এটা দেখায়। তো দেখো আরেকবার 14-15 মধ্যেই তো থাকছে, দেখে নাও। তো এবার তোমাদের সামনে এটা দিয়ে এবার মোবাইল চার্জ দিয়ে দেখাবো। আগে এটা কানেক্ট করে দিয়েছি, এবার মোবাইলটা কানেক্ট করে দেখি কি বলে। সামনে আন ক্যামেরা। দেখতে পাচ্ছ বন্ধুরা চার্জ হচ্ছে, বুঝতে পারছ? 65 দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছে। নালে আরেকবার করছি, আরেকবার দেখো। হাতে মাঝখানে গার্ড করো। দেখাচ্ছে বা চার্জ হচ্ছে? হ্যাঁ 65 দেখাচ্ছে। তো এটা হচ্ছে ব্যাপার, চার্জ নিচ্ছে। হ্যাঁ, তবে একটা ব্যাপার কি, ঘরে যতটা ফাস্ট চার্জ হয় এটাতে হয়তো সেরকম হবে না, তবে কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়া তো ভালো, একদম কিছু হতো না তার থেকে তো ভালো। তো ধীরে ধীরে চার্জ হলেও আমার মোবাইলটা চার্জ হবে। তো বন্ধুরা এই হলো আজকের আনবক্সিং। তো এটা থেকে আমি মিনিমাম 10 ভোল্ট পাবো, ম্যাক্সিমাম 24 ভোল্ট পাবো লেখা রয়েছে। আর যদি সূর্যের আলো ভালো থাকে, আজকে প্রচুর মেঘলা, তো মেঘলা বলে আমি এখন 14-15 এর মধ্যে পাচ্ছি। তো যদি অনেক সূর্যের আলো হয়, মানে যেদিন খুব রৌদ্র থাকবে সেই দিন চার্জ আরও ভালো হবে। তো আজকে চার্জ একটু কম হবে, মানে এমনি তো সোলারে অনেক ধীরে ধীরে চার্জ হয় ঘরের থেকে। তো আরেকটা কথা বলি বন্ধুরা, আমি আরও একবার বলছি, আমি কিন্তু কোনো কোম্পানির প্রমোশন করছি না। এখানে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছ, এটা আমার ভালো লেগেছে, আমি রিভিউ দেখেছি তাই কিনেছি। আমি এখনও পর্যন্ত বলছি এটা আমি কোনো রকম কোনো কোম্পানির প্রমোশন করছি না, এটা আমাকে পয়সা দিয়ে কিনতে হয়েছে আর এটা আমি নিজের জন্য কিনেছি, ঠিক আছে? তো আমি আরেকবার বললাম। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আনবক্সিং। তো এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, ছেলেটা আবার কোথায় লং রাইডিংয়ে যাবে, তাই না? তো সেটা জানতে গেলে তোমাদের আমার চ্যানেলে কন্টিনিউ চোখ রাখতে হবে। তো সেটা সাসপেন্স থাকবে, এটা এখনই বলবো না, যখন যাব তখনই তোমরা জানতে পারবে। তো তার আগে তোমরা বলো, আজকে যে গ্যাজেটটা দেখলে সেটা সত্যি কি উপকারী, মানে সত্যি কি আমার কাজে লাগার মতো? তোমাদের কি মনে হয়, মানে আমি ঠিকঠাক জিনিস কিনলাম তো যেটা আমার কাজে লাগার মতো? মানে আমি যদি বাইরে কোথাও যাই, ক্যাম্পিংয়ে যাই বা সাইকেল রাইডিংয়ে যাই, তো তার জন্য এটা উপকারী কিনা কি মনে হয় তোমাদের, অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, আর ভিডিওটা বড় করব না, আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তাহলে আজকে শেষটা ও করবে, তো তোর কিছু বলা তাহলে বল, কিভাবে বলবি? যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা টিপে দিও। বাস হয়ে গেল। তো আজকের জন্য টাটা, তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।